আজ বাংলাদেশে জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি সহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার চালু রয়েছে। বাংলা হিলি কাস্টমস সিএনটিএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন জানান, আজ দেশে পণ্যে 15 আগস্ট জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। অন্যদিকে ভারতে 77তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। এ কারণে দুই দেশে সরকারি ছুটি থাকায় আজ এই বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাল পুনরায় শুরু হবে বন্দরের সকল কার্যক্রম। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। শ্বশুর বাড়িতে যে সুন্দর আদর আপ্যায়ন করছে, দুই ভাই তো আর খাড়াইতে পারতাছে না। ভাবি, তুমি আমাকে না কথা শোনাতে আসবা না। আমি তোমাদের বলছিলাম আমার শ্বশুর বাড়ি যেতে। উমা গো, কি তেজ! একদম তেলে বেগুনে জ্বললা উঠছে। তা আরেক বেটার লগে যখন ভাগ্যে গেছিল, তেজটা কই ছিল? হ্যাঁ, একটা কথা বলবা না তোমার আর কি, তোমার তো কারো কথা শুনানোর লাগে না। যা শোনা সেটা তো আমরাই শুনি। তোমার তো সমাজে মুখ দেখানোর দরকার নাই। তোমার ভাইরা যখন বাজারে যায়, মানুষজন তো আঙ্গুল তুইলা কয়, ওই যে মতিহীন যাইতেছে, মতিনের বোন তার এক বেটার লগে ভাগ্যে গেছিল, আবার চইলো হয়েছে ঘরের মধ্যে। তোমার তো সমাজ নিয়ে থাকানোর লাগে না। তোমার যত্নটাই তো মেইন, তোমার যত্নটা হইলেই হয়েছে। আর শোনো মা, কাজল অন্য মেয়েদের মতো না। স্বামীর দায়িত্ব স্ত্রী ভাগ করে নেওয়ার নামই কিন্তু সংসার। ও নিজের থেকেই তোমার দায়িত্ব নিতে চায়, তা তুমি এমন করো কে? আমি আমার বউর কাছে আসছি, ব্যবসা করতে আসি নাই, তাই লাভ ক্ষতি হিসাব আমি করতে চাই না। কেন শোনো নাই? তোমার বউ যে একটা কলম কিনে। আসমা, আমি শোনা কথায় কান দেই না। তুমি একটা মানুষ, মানুষ তো ভুল করেই, আর তুমি যদি কোনো ভুল করেই থাকো, এর দায়িত্ব আমার উপরও কিছু আসে, তাই না? এখন আমরা দুজন মিলে সেটা শুধরায় ফেলব। তুমি কি করছো? জি না স্যার, আমি এখনো বিয়ে করিনি, তবে আমি অনেকের ব্রেকআপ করিয়েছি। আমার বেশ কয়েকটা বান্ধবীর ব্রেকআপের সময় আমি সাথে থেকে দায়িত্ব নিয়ে ব্রেকআপ করিয়েছি। ভালো করেছি না স্যার? আমার পুষ্পা রানী। ওমা, তুমি কেমনে বুঝলা? এই জীবনে দুইটা জিনিস হচ্ছে বা আমি ভালো করেই বুঝি। কি কি? একটা হলো টাকার নোট। তুমি আমার চোখ বাইন্ধে দিয়ে যে টাকার নোটই দিবা, দেখবো আমি চিনা লাইছি। আর দ্বিতীয় না, তোমার ছোঁয়া। হইছে মিশা কথা কম কো চো, চেয়ারম্যান লাগে থাইকা থাইকা ভালোই মিশা কথা শিখছ। চিনো আসামি কেডা ভাইজি? হাইকেডা আমি তোমার মা ভাবির সংসারে থেকে প্রতিদিনই ঝামেলা করতে পারুম না। তুমি আমার আলাদা সংসার করে দিবা, নাইলে আমি বাপের বাড়ি গেলাম গা। আচ্ছা বুঝলাম তো, কি হইছে আমার খুলে কইবা? কিছু হয় নাই, কিছু হইতে হইবে এমন কোন কথা আছে? আমি আলাদা সংসার চাই ব্যাস, তুমি কেমনে করে দিবা আমি জানি না। আরে আমি তো জমির কোনো টেকাই পাই না। উল্টা ভাই, আমার কাছে না দাবি দলিলে আমার কাছে সিগনেচার নিছে, আমি সই করে দিছি, ওই জমি তো আমি দিয়ে দিছি, কোনো দাবি নাই। উল্টা আমি টাকা দিছি যে ভাই রে, আমি একটু বিদেশ যেতে চাই, একটা ব্যবস্থা করে দাও, এই তো ব্যাপার। আরে শোন শোন ভাই, আমি তোরে বুঝাই কই না, ব্যাপারটা হচ্ছে কি আমি ভাই ওগুলো কি কইতেছে? না না, ও যে আমি তোমার টাকা পাঠাইছি, ওই টাকা তুমি কি করছো? টাকা আমি খাইছি কিন্তু একলা খাই নাই, এই সংসারের পিছনে খরচ করছি। গলার ডিম করিস, সংসারের পিছনে খরচ করছো? হ্যাঁ করছো, সেটা সংসারের পিছনে না, জুয়ার পিছনে খরচ করছো। এই না লাই মুখ ঠান্ডা কথা কা, তুই আমাকে দুই ভাইয়ের মধ্যে কথা বলছিস কেন? তুই থার্ড পার্টি, দূরে যা। ভাবি, আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 NTV তে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।